আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিংড়ি মাছের ভর্তা বানায়। তো আমি এখানে চিংড়ি মাছগুলা ভালো করে পরিষ্কার করে তারপরে এগুলা ফ্রাই প্যানে আমি এগুলো ভেজে নিয়েছি। ভেজে তারপর এগুলো ঠান্ডা করে আমি ব্লান করে তারপরে এখানে রেখে দিছি। এখন আমি এগুলাকে ভর্তা বানাবো, দেখেন কিভাবে বানাই। এখানে আমি মরিচের গুঁড়া, শুকনো মরিচ এভাবে নিয়েছি, অ্যান্ড রসুন, অ্যান্ড ধনিয়া পাতা, অ্যান্ড পেঁয়াজ, অ্যান্ড লবণ, হিমালয় পিংক সল দিব, অ্যান্ড সরিষার তেল। এখন আমি ফার্স্ট দিব মরিচগুলা, আমি মরিচগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলো চেঁচে নিব, মরিচগুলো আমার পেস্ট হয়ে গেছে। এখন আমি দেব একটা রসুন, আস্ত একটা রসুন আমি তেলে নিয়েছি। হয়ে গেছে এখন আমার রসুন গুলা, এখন দিব আমি পেঁয়াজ পরিমাণ মতো, তারপর দিবে ধনিয়া পাতা। আপনারা সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটা দিবেন, তারপরে পেস্ট করবেন, তারপর আরেকটা দিবেন, তাহলে ভর্তা অনেক মজা হবে। আর সবগুলো একসাথে পেস্ট করলে মজা হবে না ভর্তা। ধনিয়া পাতাগুলো আমি মিক্সড করে নিই, এখন দিব আমি লবণ পরিমাণ মতো, এখন দিব সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল, এক চামচ হবে আমি দিয়ে দিয়েছি। এখন দিব আমি যে চিংড়ি মাছগুলো আমি ব্লান করে রেখে দিয়েছিলাম সেগুলো, হ্যান্ড ব্লান্ডার দিয়ে আমি এগুলো পেস্ট করছি। দেখেন কত সুন্দর একটা কালার। এই যে দেখেন, এখান দেখায়
দেখেন কত সুন্দর চিংড়ি মাছের ভর্তা হয়ে গেল আমার বানানো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।